দুর্নীতি দুঃশাসনে চরম ভাবে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। তাকে জামাই আদল করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যে সে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে। এই সরকার, এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপা। আজকে দেখুন বন্ধুগণ, এই সরকারের কৃতদাসের মনোভাবের কারণে, পদরেই মনোভাবের কারণে, আজকে পরনির্ভরশীল মনোভাবের কারণে তারা আজকে এই বন্ধু হারাচ্ছে। আজকে মাত্র একটি দুইটি দেশের কাছে তারা মাথা নত করেছে। বন্ধুগণ, আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা দুর্নীতি দুঃশাসনে চরমভাবে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। খবরের কাগজ খুললেই কী দেখবেন আপনারা? দেখবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি কখন করেছেন? যখন তিনি র্যাবের ডিজি ছিলেন, যখন তিনি পুলিশের আইজিপি ছিলেন, তখন তৈরি করেছেন। যার সম্পদ বেতন সব মিলিয়েও কয়েক কোটি টাকার বেশি হয় না, সেই লোকের দেখা যাচ্ছে এখন হাজার হাজার কোটি টাকার সম্পদ। যখন এটা ফাঁস হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দিল, তারপরে কিন্তু তাকে তারা আইজিপি করেছে এবং তাকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র যখন সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা তো সব দুর্নীতি পরায়ণ লোকগুলোকে, আর যারা মানুষের অধিকারকে খুন করেছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে তোমরা পুরস্কৃত করছো, সুতরাং তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তখন তাদের টনক নড়েছে, তার বেনজিরকে এখন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মামলা করেছে, মামলা করে তাকে আপনার তদন্ত শুরু করেছে। কিন্তু এখন কি অবাক কাণ্ড, এই বেনজির 4 মে তারিখে, অর্থাৎ মে মাসের 4 তারিখে তার পুরো পরিবার নিয়ে সে সিঙ্গাপুরে চলে গেছে। আজকেই ঘরে কাউকে আছে এবং কাগজে কলমে বলছে যে মাত্র কয়েকটা ব্যাংকের যে আপনার তার অ্যাকাউন্ট, সেইখান থেকে সে 60 কোটি টাকা তুলে নিয়ে গেছে, এবং শুধু 60 কোটি টাকা নয়, আরও অসংখ্য টাকা সে তুলে নিয়ে গেছে। বন্ধুগণ, এরা কি চোখে আঙুল দিয়ে বসেছিল? ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি চোখে আঙুল দিয়ে বসেছিল? সরকার কি চোখে আঙুল দিয়ে বসেছিল? কখনোই তা হতে পারে না। আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাই, আমরা এয়ার ভিসা নিয়ে এয়ারপোর্টে গেলে আমাদেরকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বসিয়ে রাখে, আর তাকে জামাই আদল করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যে সে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে। এই সরকার, এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপা। যারা চুরি করে তাদেরকে সব সময় তারা প্রশ্রয় দিয়েছে, কারণ তারা তাকে বাটপাড়ি করে। বন্ধুগণ, এটা গেল তো একজনের কথা, আরেকজনের কথা বাইরে বেশি বেরিয়ে এসেছে। হঠাৎ করে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ, যেন আজিজ যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আল জাজিরাতে, মনে আছে আপনাদের? তিনি কিভাবে তার ভাইদেরকে রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে তাদেরকে মুক্ত করে তাদেরকে পাসপোর্ট দিয়ে, মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট নিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে এখন তাদের টনক নড়েছে, তারা বলছে যে আমরা এখন তদন্ত করব। আরে একটা বিরোধীর আর একটা আজিজ নয় তো, এই সরকার হাজার হাজার আজিজ আর বিরোধী তৈরি করেছে। আপনারা আপনাদের গাজীপুরের দেখেন যে লোকের একটা আপনার ই ছিল না, চপ্পল পড়তে পারতো না, স্যান্ডেল পড়তে পারতো না, সে এখন বিডাব্লিউ বিএমডাব্লিউ গাড়িতে চলে বেড়ায়, ঠিক না? তাদের সঙ্গে কথা বলা যায় না। আজকে এই অবস্থা করেছে এই সরকার, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারালয়ে গিয়ে আমরা কোনো বিচার পাই না। কোনো কোনো লোকের হাইকোর্ট থেকে তদন্ত বন্ধ করে দেওয়া হয়, কোনো কোনো লোকের মুক্তি হয়ে যায়, আর আমাদের দলের প্রায় 2000 মানুষকে সাজা দিয়ে দিয়েছে বন্ধুগণ বিভিন্ন মামলায়। আপনাদের এই গাজীপুরে, মহানগরে এবং জেলায় কয়েক হাজার লোক আছে
যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাই না?